আসসালামু আলাইকুম, ভিশন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। সো প্রতিনিয়ত গতানুগতিক ধারায় আপনাদের সামনে আমি এমন একটা প্রোডাক্ট আজকে নিয়ে কথা বলবো, যে প্রোডাক্টটা আমরা কোরিয়াতে এক্সপোর্ট করি। অ্যান্ড এভরি মান্থ উই আর এক্সপোর্টিং মোর দ্যান 10,000 পিসেস। বাট এই প্রোডাক্টটা লোকালে আর অন্য কোনো ব্র্যান্ডে নাই, অন্য কোনো কোম্পানিতে নাই। তারপর আমরা ভেবে দেখলাম যে আমরা যদি আমাদের নিজেদের উৎপাদিত পণ্য বিদেশে সেন্সিটিভভাবে আমরা এক্সপোর্ট করি, সো হয় নট উই আর বাংলাদেশি পিপুলস, আমরা কেন এটা থেকে বঞ্চিত? যারা আমাদের হাত দিয়ে বানিয়ে তাদের হেলথটাকে এতটা সুস্বাস্থ্য করছে, বাট আমরাই তাদের প্রোডাক্ট বানাতে গিয়ে অসুস্থতা বোধ করি ডিউ টু এই প্রোডাক্টটা আমরা ইউজ করি না। এই প্রোডাক্টটা নিয়ে আমরা কথা বলবো, যে এই প্রোডাক্টটা কিন্তু অন্য কোনো বাংলাদেশে পাবেন না। যদি আমরা বাংলাদেশে না দিই, অন্য বাংলাদেশে অন্য কোনো কোম্পানিতে এই প্রোডাক্টটা পাবেন না। তাহলে তো বুঝতে পারছেন যে এই প্রোডাক্টটা কী। আমরা কিন্তু আসলে সময়ের প্রেক্ষিতে এতটা ডিজিটালাইজ হয়ে গেছি, এবং আমরা চোখ মুখ বিশেষ করে আমরা ফেস চুল এইগুলো নিয়ে খুব যত্ন, খুবই কিন্তু যত্ন। কিন্তু আমাদের দাঁত যদি হা করি আমরা, দেখবেন যে দা গালে দাঁত নাই, ছোটোবেলাতেই দেখবেন যে দুইটা দাঁত শেষ। আর যখন আমাদের বয়স 30 আপ হয়, তখন কিন্তু দেখা যায় যে আসলে গরুর মাংস খেতে বা সামহাও একটা বড় হাড় খেতে কিন্তু খুব কষ্ট হয়ে যায়। বাট আমার পরিবারে আমার যারা ওল্ডেস্ট ইয়ার আছে, যেমন আমার দাদা, ওরা মোর দ্যান 80 ইয়ার্স ওল্ড হয়ে গেছে, বাট স্টিল নাও ওনার দাঁতগুলো চকচকা আছে। ডিউ টু তারা সব দিকেই সেন্সিটিভ ছিল। আমরা না থাকার কারণ হলো আমরা হয়তো ফরমালিন বাংলাদেশ আমাদের দেশে আমরা হয়তো ওইভাবে আগের মতো ওই রকম পিওর ফুড আমরা পাই না, এটা হতে পারে। বাট আমরা যদি আমাদের শরীরের অন্য অন্য অঙ্গের মতো যদি ঠিক দাঁতের যত্নটা নেই, তাহলে কিন্তু এই প্রবলেমটা আমাদের কখনো হয় না। এই প্রোডাক্টটা নিয়ে কথা বললাম, এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি টুথব্রাশ স্যানিটাইজার। টুথব্রাশ স্যানিটাইজার মিন্স এই আমরা যখন ব্রাশ করি, যখন দেখবেন যে আমাদের অ্যাজুজার ব্রাশ করে এক জায়গাতেই রাখা হয়, তো যদি আমরা ব্রাশ করে ব্রাশটা রেখে দেই, তো এটা মোর দ্যান 7 আওয়ার্স এটা কিন্তু ভিজাই থাকে। আর যেহেতু ভিজা এবং বাংলাদেশের ময়েশ্চার বেশি, ভিজা এবং স্যাঁতস্যাঁতে জায়গায় ব্যাকটেরিয়াগুলো বন করে বেশি, গ্রো করে বেশি, যে কারণে কিন্তু আমাদের দাঁতের মধ্যে এই ব্যাকটেরিয়া প্রবেশ করে খুব দ্রুত দাঁতটা নষ্ট করে ফেলে। এই প্রোডাক্টটা বিশেষ করে কোরিয়াতে তারা ব্যবহার করে তাদের দাঁতের সেন্সিটিভিটির জন্য, দাঁত প্রোটেকশনের জন্য। আমি আপনাকে দেখিয়ে দেব কীভাবে দাঁতটা প্রোটেকশন হয়। আমি খুলে দেখালাম, দেখেন এটা, এখানে আপনি 5টা ব্রাশ রাখতে পারবেন, এবং যদি আপনি ব্রাশটা একবার করে এখানে রেখে দেন, এবং এখানে দেখেন এখন এই মুহূর্তে আপনার 2টা লাইট জ্বলে। যখন আমি এটা ব্রাশ করে রেখে দিলাম, সাথে সাথে এই টাচ করার সাথে সাথে কিন্তু আরেকটা লাইট জ্বলে উঠলো। অর্থাৎ এখন এর মধ্যে যে যতগুলো ইউভি লাইট আছে, আপনারা জানেন আল্ট্রাভায়োলেট রে কিন্তু মাইক্রো অর্গানিজম এবং যত জামগুলো আছে এইগুলো কিন্তু কিল করে, ধ্বংস করে দেয় আল্ট্রাভায়োলেট রে থেকে, এবং এটা আমাদের শরীরের জন্য আবার চোখের জন্য ক্ষতি। এই কারণে এটা কিন্তু আমরা দেখা যায় না। এখানে আমি আপনাকে দেখিয়ে দেবো যে আসলে কোথায় জ্বলে, আমি একটু দেখিয়ে দেবো, বাট এটা সব শরীর দেখি তাহলে আমাদের জন্য ক্ষতিকর। তাহলে বুঝতে পারছেন, এটা যদি আমি অন করে দিই তাহলে এটার মধ্যে পুরো সিস্টেম চালু হয়ে গেল, 1 ঘন্টা ধরে এই 5টা ইউভি ল্যাম্প চলবে। এপাশেও সেম, এখানে আপনি শেপ করে রেজারটাও রেখে দিতে পারবেন, এখানে 2টা ইউভি ল্যাম্প আছে, ঠিক এভাবে অন করলে এখানে এরকম আপনার এটাও 1 ঘন্টা ধরে চলবে অটোমেটিক্যালি। 1 ঘন্টা পরে কিন্তু এটা অফ হয়ে যাবে, অর্থাৎ ডোরটা ক্লোজ করার পরে 1 ঘন্টার পরে এটা অটো অফ হয়ে যায়। 1 ঘন্টার মধ্যেই 100% আপনার ব্রাশটা ড্রাই থাকে এবং মাইক্রো অর্গানিজমগুলো কিল্ড হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন কেন এই প্রোডাক্টটা এতটা বেশি ইম্পর্টেন্স আমাদের জন্য, এবং কেন এই প্রোডাক্টটা আমরা এক্সপোর্ট করি, কেন আমাদের দেশ বাইরের দেশে এটা এতটা বেশি ইম্পর্টেন্ট। সো আপনারা বুঝতে পারছেন, এবং এই প্রোডাক্টটা আমরা ট্রাই করছি এবং ম্যানেজমেন্টকে বোঝানোর চেষ্টা করছি, যেহেতু আপনারা জানেন কিছু রেস্ট্রিক্টেড থাকে, এক্সপোর্টের প্রোডাক্ট কখনো লোকালে দেওয়া যায় না। তারপরে ম্যানেজমেন্টকে আমরা অনেক ট্রাই করে
আমরা এটাকে লোকালে দেওয়ার জন্য চেষ্টা করছি। ধপুলি আপনারা এখন অ্যাভেলেবল পেয়ে যাবেন বাংলাদেশের সব জায়গায়। আমাদের ভীষণ ইম্পোরিয়াম, বেস্ট বাই, আমাদের ভীষণের সমস্ত ডিলার, রিটেলার সকল দোকানে আপনি প্রোডাক্টটা পাবেন। সো আমরা আর বয়স থাকতে দাঁত না হারাই আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব, এটা আপনারা এই প্রোডাক্টটা কিনে আপনাদের নিজেদের অ্যাটলিস্ট নিজেদের জন্য আপনারা ভালো থাকুন। এবং আমি আপনাকে দেখিয়ে দেবো আসলে এই প্রোডাক্টটার ইউভি রেটা কেমনে কাজ করে। আপনি দেখেন, এখানে দেখেন, এখানে ম্যাগনেট আছে কিন্তু, এবং এটা গ্লাস আছে, এই গ্লাসিং সিস্টেমটা আছে কিন্তু গ্লাস, মানে এত বাইরের দেশের প্রোডাক্ট এত বুঝতেই পারছেন। এর ভিতরে ফ্যান আছে, কুলিং ফ্যান আছে, যেটা হলো খুব হাই উইন্ডে এটা ড্রাই করে দেয়। সো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা কাজ করে কীভাবে। এখানে কিন্তু ম্যাগনেট, সবগুলো ম্যাগনেট সেন্সিটিভ, ম্যাগনেটিক কাজ করে। আমি দেখি কোথায় অন করে, দেখেন অন হয়ে গেল, আমি এখানে দেওয়ার সাথে সাথে দেখেন অন হয়ে গেল। প্রত্যেকটা ব্রাশের মধ্যে কিন্তু একটা করে ইউভি ল্যাম্প আছে, এই ইউভি আল্ট্রাভায়োলেট রেটা সাথে সাথে এখানে যখন ব্রাশ করে রেখে দিবেন মাইক্রো অর্গানিজমগুলো সাথে সাথে উনি কিল করে দিল। সো সেমভাবে এখানেও, এখানে এই দরজাটা খুলছি বলে এখানে আর এ করছে না, তাহলে আপনি বুঝতে পারছেন এটা আমাদের চোখের জন্য ক্ষতিকর, আমরা বেশিক্ষণ না এ করি। তো এর সাথে আপনারা পাবেন কিন্তু খুব হাই, আমি দেখিয়ে দিই এর সাথে কী কী আপনারা পাবেন। এখানে কিন্তু এটা আপনি চাইলে রেখে দিতে পারবেন অথবা ওয়াল মাউন্ট করতে পারবেন। আমরা এর মধ্যে 3D স্টিকারও দিয়ে দেবো, এটা এভাবে এখানে সেটিং করে আপনি এটা ওয়ালের মধ্যে ফিটিং করতে পারবেন। প্রথমত এটা ওয়ালের মধ্যে, এখানে ওয়াল সেটিংয়ের ইস্যু আছে, যেখানে আপনি ব্রাশ করবেন ব্রাশ ওয়াল সেটিংয়ের ইস্যু আছে। এখানে আপনি ওয়াল সেটিং করলে অথবা রেখে দিলে এখানে আপনি আপনার প্রেসটা এখানে রাখতে পারবেন। এছাড়া আপনি পাবেন, আমি এখন দেখিয়ে দিই কী পাবেন। আমরা যেহেতু এক্সপোর্ট করি আমরা কিন্তু ওই ধরনের কোয়ালিটি মেনটেন করতে হয় এখানে। সো আর আমি ওই রকম ভিডিও মেকার না, প্রফেশনাল, যে কারণে আপনাদেরকে ওইভাবে দেখাতে পাচ্ছি না, তবে রিয়েলটাই দেখাচ্ছি, যেটা হলো অ্যাকচুয়াল রিয়েলটা। এখানে যে ব্যাটারি ইউজ করছি এই ব্যাটারিটা কিন্তু খুব মানে 2600 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার, বুঝতে পারছেন দুইটা মানে মোর দ্যান 5200 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার, হাই কোয়ালিটির সেটা। এটা আপনার লোকালে কখনো এরকম ব্যাটারি পাবেন না, রিচার্জেবল ব্যাটারি কিন্তু। এর সাথে আপনি একটা চার্জার পাবেন, যেটা মোবাইলের অ্যান্ড্রয়েড, যে কোনো অ্যান্ড্রয়েড ইউএসবি কেবল এখানে অ্যাড করলে এই লাইট দুটো জ্বলবে, সাথে সাথে এখানে গ্রিন লাইট জ্বলবে, এভাবে আপনি দিয়ে দেবেন, এইভাবে গ্রিন লাইট জ্বলবে। যখন আপনি এখানে কানেকশন পাবে সাথে সাথে লাল হয়ে যাবে। তো যখন ওটা মোর দ্যান আই থিঙ্ক 6 আওয়ার লাগে ফুল চার্জ হতে, 6 আওয়ার উইদিন আফটার 6 আওয়ার পরে এটা কিন্তু আবার আপনার সবুজ বাতি জ্বলে উঠবে, তখন সবুজ বাতি জ্বললে আপনি বুঝতে পারবেন যে চার্জ ফুল। দেন আপনি এটা আবার রিপ্লেস করতে, আবার রিচার্জ করতে পারবেন, এটা আবার সেটিং করতে পারবেন। সো একবার চার্জ দিলে আমরা যেটা দেখছি, এবং এটা একবার চার্জ দিলে 20 থেকে 25 দিন আপনি ইউজ করতে পারবেন এক চার্জে। একটা একটু ইয়ে করে যে 15 দিনের মধ্যে আপনি, 15 দিনের নিচে না, 15 থেকে 20 দিনের মধ্যে এটা আপনি ইউজ করতে পারবেন একবার চার্জ দিয়ে। সো এবং এর সাথে কিন্তু ওই যে চার্জার একটা আছে, ইউএসবি কেবলও একটা আছে, তাহলে আপনি বুঝতে পারছেন। তো আমরা রিকোয়েস্ট করবো আর তাতে যত্নটা আমরা এখন থেকে আবার শুরু করি, কারণ আমরা যেন বয়স থাকার পরও আমাদের বৃদ্ধা দাদা দাদি নানা নানি যাদের এখনও পর্যন্ত 80+ বয়স হয়েছে কিন্তু দাঁতগুলো অক্ষয় অবস্থা আছে, বাট আমাদের মনে করেন হা করলেই কিন্তু আসলে দাঁত আর কিছু নাই ডিউ টু এই কারণে। সো আমরা আশা করব আমরা এই প্রোডাক্টটা কিনে আমরা আবার আরও শরীরে অন্য অন্য অঙ্গের মতো স্ট্রং থাকবে আমার দাঁত, এটা আশা করব। আমরা ওই যে ব্রাশ কিনতে ভুলে যাই ওটা কি বলেছি? ও আচ্ছা, আপনি আপনি একটু শেয়ার করেন। আচ্ছা, আপনি একটু শেয়ার করেন, আমি এ করি, বলেন আপনি। হ্যালো প্রিয় সেলস মহোদয় এবং আমাদের সম্মানিত ডিলার এবং কাস্টমার ভাইরা, এই মেশিনটার একটা আলাদা ইউজেবিলিটি হচ্ছে যে আমরা কিন্তু বেসিক্যালি ব্রাশ চেঞ্জ করতে ভুলে যাই। মানে ধরেন আমাদের একটা বদভ্যাস হলো যে একটা ব্রাশ যদি একটু ভালো থাকে তাহলে এটা আমরা চেঞ্জ করি না, মাসের পর মাস ইউজ করতে থাকি। সো এই টুকরাস স্টেরিলাইজারটার ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ হচ্ছে যদি মনের ভুলে ব্রাশটা চেঞ্জ নাও করি, তাতে করে প্রতিদিন যে পরিমাণ ব্যাকটেরিয়া ব্রাশে জন্ম নেয়, বিকজ আমাদের মুখে যে লালা থাকে, যে গাম বলি আমরা, GUM গাম, এই গামটা দেখা যায় কি ব্রাশের সাথে লেগে থাকে এবং বাতাসের সংস্পর্শে এসে এটা আরও বেশি ব্যাকটেরিয়া উৎপন্ন করে।
তো ডক্টররা বলে যে প্রতি মাসে ব্রাশ চেঞ্জ করা উত্তম, আবার অনেকেই বলে 3 মাস অন্তর অন্তর ব্রাশটা চেঞ্জ করতেই হবে। বাট অনেক সময় দেখা যায় কাজের ব্যস্ততার কারণে হোক অথবা অলসতা করে হোক, অনেকে আবার ব্রাশ চেঞ্জ করাটাকে অপচয় মনে করে, মানে ব্রাশ চেঞ্জ করবে প্রতি 1 মাসে অন্তর একবার ব্রাশ চেঞ্জ করবে, অনেক টাকা মনে হয় আমার খরচ হয়ে গেল। বাট দাঁতের যে ক্ষতিটা হয়ে যাচ্ছে অথবা মুখের যে ক্ষতিটা হয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের আর মনে থাকে না। তো ওই ইনভেস্টমেন্টটাকে যদি আপনি কমাইতে চান তাহলে এই পণ্যটাতে আপনি ইনভেস্ট করতে পারেন, যেটা আপনার পুরো পরিবারের ব্রাশের যত্নটা নিয়ে নিল এবং প্রতি মাসে মাসে কোন ব্রাশ চেঞ্জ হচ্ছে কোনটা চেঞ্জ হচ্ছে না এটাও আপনার কিন্তু আর মনে রাখা লাগবে না। সাথে সাথে দেখেন এখানে যে একটা রেজার হোল্ডার আছে, ছেলেদের যে দাড়ি থাকে শেভ করার সময় কিন্তু অনেক ব্যাকটেরিয়া এখানে জমা হয়। আমরা কিন্তু গরম পানি দিয়ে আজকালকার রেজরগুলো ধুতে পারি না, কেন পারি না, রেজরের উপরে কিন্তু একটা সফট পার্ট থাকে, এই সফট পার্টটা আপনি যখনই গরম পানি দিয়ে টাচ করাবেন এইটা সাথে সাথে নরম হয়ে যাবে। তাহলে একটা রেজর যে আমাদের ক্লিন শেভ করতে হেল্প করলো, বাট এই রেজরটাকে আমি গরম পানিতে চুবাতেও পারছি না, কেন পারছি না, বিকজ এই রাবারটা সাথে সাথে গলে যাবে। তাহলে এটাকে আমি স্যানিটাইজ কীভাবে করবো, স্যানিটাইজ করার জন্য এই যে স্যানিটাইজার। সো এই পণ্যটা বেসিক্যালি বাংলাদেশের না, কোরিয়ার, বিকজ তারা খুবই বেশি স্বাস্থ্য সচেতন। বাট আমরা চেষ্টা করছি আস্তে আস্তে স্বাস্থ্য সচেতন হওয়ার, আর করোনা ভাইরাসের একটা তো ইম্প্যাক্ট আছেই, বিকজ ধরেন আজকে আমার মুখের মধ্যে কোনোভাবে করোনার জার্ম চলে আসছে, বাট কোনো কারণে আমি হয়তোবা সেটা আমার আল্লাহ তাআলা আমার কণ্ঠনালী পর্যন্ত শ্বাসনালী পর্যন্ত সেই জার্মটা পৌঁছায় দেয় নাই, বাট কালকে এমনও হতে পারে এক জায়গায় সবাই রাখবো, কালকে এক জায়গায় আমি 4টা ব্রাশ রাখছি কারোটার সাথে কারোটা লেগে গেল এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওই জার্মটা আমার ব্রাশে চলে আসলো। এখানে কি এই চান্সটা আছে? হ্যাঁ অবশ্যই, এখানে কি এরকম করণ মানে সেপারেট ফুললি সেপারেট? হ্যাঁ, যেহেতু সেপারেশনের ব্যবস্থা আছে এবং ইউভি লাইট এবং এখানে একটা রিফ্লেক্টরের ব্যবস্থা আছে, এই রিফ্লেক্টরটা কিন্তু এখানকার ইউভি লাইটগুলোকে রিফ্লেক্ট করে পুরোটাই লাইটিং করে। ওকে, সো এই যে ব্যাপারগুলো আছে, করোনা ভাইরাস থেকে ব্রাশটাকে সেফ রাখা, তারপরে হচ্ছে দাঁতের যত্ন নেওয়া, রেজরের যত্ন নেওয়া এবং ধরেন যে ব্রাশের ইনভেস্টমেন্টটাকে কমানো, সব কিছু মিলাই এটা একটা কমপ্লিট প্যাকেজ। রাইট, তো আমরা হয়তো ওয়ান টার্ম ইনভেস্ট করে আমরা লাইট টার্ম এটাকে আসলে সেভ করতে পারি বিভিন্ন ওয়েতে, এটা তো আপনি বলতে চাচ্ছেন। হ্যাঁ, তো থ্যাংক ইউ সবাইকে। আমরা অ্যাকচুয়ালি আমরা এখন থেকে আমরা ট্রাই করব যে আমরা মোস্ট কেয়ারিং অন আওয়ার হেলথ, বিকজ সময় কিন্তু চেঞ্জ হচ্ছে আর কি, তো এই চেঞ্জের সাথে আমরা চেঞ্জ হব এবং সবাই অ্যালার্ট থাকবো যার যার স্বাস্থ্যের উপরে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, সালামু আলাইকুম।